بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، صلى الله وسلم على نبينا محمد وآله وأصحابه أجمعين. ما بعد، প্রশ্ন করে জানতে চেয়েছেন যে ঘর থেকে বের হওয়ার সময় বা বের হওয়ার আদব সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে শুরু করাকে পছন্দ করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউজিবু তায়ামুন, ডান দিক থেকে শুরু করাটাকে আল্লাহ রাসূল পছন্দ করতেন, ভালোবাসতেন। ফিতানাউলিহি ওয়া তারাজ্জুলিহি, তিনি জুতা পরার সময় ডান পা দিয়ে ডান পা আগে জুতা করতেন, মাথার চুল আচড়ানোর সময় ডান দিক থেকে আগে শুরু করতেন। তো ঘর থেকে বের হয়, এখানে জুতা পরার বিষয়টা যেহেতু আসছে, আমরা সাধারণত বের হওয়ার সময় জুতা পরিধান করে বের হই, তো ডান পা দিয়ে আগে, ডান পা আগে দিয়ে, তো ডান পা আগে দিয়েই বের হবে, এটাই হলো সুন্নাহ। এবং বের হওয়ার সময় আপনার দোয়া পড়বে, দুটা দোয়া সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। তার এক নম্বর হলো বিসমিল্লাহ আমানতু বিল্লাহ ওয়া আতসামতু বিল্লাহ وتوكلت على الله، اللهم إني أعوذ بك أن أضل أو أضل أو أزل أو أزل أو أظلم أو أظلم أو أظلم أو أظلم أو أجهل أو يجهل علي. আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে অপর এক হাদিসে বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন শয়তান তখন তাকে বলা হবে কুফিতা ওয়া উকিতা ওয়া হুদিতা ওয়া তানাহা আনহু শয়তান, যে তুমি যথেষ্ট করেছো এবং নিরাপত্তা লাভ করেছো, হেদায়েত দান হেদায়েত প্রাপ্ত হয়েছো, এবং তোমার থেকে শয়তান বা তার থেকে শয়তান বিতাড়িত হয়েছে। আবু দাউদের এক রওয়ায়েতে এসেছে, তখন শয়তান এক শয়তান আরেক শয়তানকে বলে যে কাইফা লাকা বিরাজুলিন কদ হুদিয়া ও কুফিয়া ও কিয়া, তুমি এই লোকের সাথে কিছু করতে পারবে না, যে লোক হেদায়ত প্রাপ্ত হয়েছে, যে লোক তার আপনার অনিষ্ট থেকে নিরাপত্তা লাভ করেছে এবং আত্মরক্ষা বা উকিয়া তাকে হেফাজত নিরাপত্তা দান করা হয়েছে, সেই লোকের ক্ষতি তুমি কিছু করতে পারবে না। তো এই সব থেকে পাওয়া যায় যেটা, সেটা হলো যে ডান পা আগে দিয়েই বের হবে। আমরা জানি হাদিস দ্বারা একমাত্র টয়লেটে প্রবেশের সময় বাম পা আগে দিয়ে প্রবেশ করবে এবং বের হওয়ার সময় ডান পা আগে দিয়ে বের হবে। এছাড়া বাকি সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিক থেকে করা, ডান হাতে করা, ডান পা আগে দিয়ে করাকে পছন্দ করতেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরিধান করার সময়ও ডান পা আগে দিয়ে জুতা পরিধান করতেন। হাজা صلى الله وسلم على نبينا محمد.